নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরাকের জনগণের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান জানালেন সুস্মিতা। লোকসভার ডেপুটি ওয়েব কমিটিতে সাংসদ রাজদীপ, দলকে শক্তিশালী করে তোলার আহ্বান। বিভিন্ন দলের প্রায় 500 কর্মী অগপতে যোগদান, বরাকে 5 আসন দখলের লক্ষ্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের মানুষের স্বার্থের কথা চিন্তা করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সন্তোষ তনয়া সুস্মিতা দেব। শুক্রবার শিলচরের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কান্না ভেজা স্বরে ঠিক এই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ। আমার এগেইনস্টে লেখা আমি মাইন্ড করি, বাট আই হ্যাভ নেভার চিটেড দ্য বেস্ট অফ বরাকিয়ান আউটসাইড, নেভার। ইট ইজ নট অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্যাট, বাট আমি যে আজকেটা করছি, আমাকে জেনারেলি তৃণমূল কংগ্রেসের পারমিশন নিয়ে জেনে শুনে কথা বলতে হয়। আজকে তো আমাদের ফোনে জানাই, তিনি বলেন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রচণ্ড ঝুঁকি নিয়ে দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, এতে তিনি কাউকে সাথে থাকার কথা বলেননি। এখন শুধু দলকে শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও যোগ করে বলেন, বরাকের জনগণের স্বার্থে তৃণমূল কংগ্রেস তাঁকে যে জায়গার দায়িত্ব প্রদান করবে তিনি তাই পালন করবেন, কিন্তু বরাক নিয়ে কোনো আপোষ করবেন না তা স্পষ্ট জানিয়ে দেন। তিনি এও বলেন, শাসক দলের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অনেক নেতারা তাঁকে গেরুয়া দলে যোগদান করতে আহ্বান করেছিলেন, কিন্তু তিনি সবকিছু প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি তার আদর্শকে কোনো কিছু জন্য ছাড়তে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। নতুন এক্সপিরিয়েন্স, কিন্তু আমি একটা কথা বলবো যে এতদিন কংগ্রেস করেছি, এখন তৃণমূল কংগ্রেস করবো, এবং আমি আইডিওলজিক্যালি কোন রকমের কম্প্রোমাইজ করি। কেউ বলতে পারবে না যে কংগ্রেসে একে একজন বলেছিল যে গুজরাটের পাইপলাইন দিয়ে মুসলমানদের রক্ত যাচ্ছে, আবার নেক্সট পার্টিতে গিয়ে এখন উনি দুটি লুঙ্গি লাগে না, এরকম পলিটিক্স আমি পছন্দ করি না আর করবো না। আর আমার আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের স্কোপ ডেফিনেটলি আসামে রয়েছে, অন্যান্য রাজ্যতে রয়েছে, এটা নিয়ে কোনো ডিটেল আলোচনা এখনো হয়নি লিডারশিপের সঙ্গে, আগামী দিনে হলে আমি নিশ্চিত। সংসদীয় ডেপুটি ওয়েব কমিটিতে স্থানাধিকার পেয়ে শুক্রবার শিলচরে ফেরার পথে সাংসদ রাজদীপ রায়কে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শহর অবধি বিশাল বাইক র্যালি করেন বিজেপি কর্মকর্তারা। এদিন বিমানবন্দর থেকে ফেরে সোজা বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান দেন সাংসদ সহ মনোনীত রাজ্যিক বিজেপির পদাধিকারীরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেবের তৃণমূলে যোগদানের প্রসঙ্গ টেনে বলেন, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের তৃণমূলে যোগদান করার ইস্যু গেরুয়া শিবিরের কাছে স্বাভাবিক নয়। এদিন সাংসদ তাঁর বক্তব্যে দুবার সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেসে যোগদান প্রসঙ্গে টেনে ধরেন। পাশাপাশি বিজেপিকে আরও শক্তিশালী করে তুলতে দলীয় কর্মীদের আহ্বান করেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। আমি এখানে আরো কয়েকজন আছে, আমরা সবাই মিলে মিটিং করে আমরা উইপ কোন কোন সময় উইপ পাস করা যায়, যাতে সব এমপিরা পার্লামেন্টে প্রেজেন্ট থাকেন বিল পাস করার জন্য, যাতে সরকারের যাতে কোনো কষ্ট হয় না নাম্বার গেম এর জন্য, ওইগুলোর জন্য ফ্লোর কোঅর্ডিনেশনের জন্য ডেপুটি উইপের দরকার, এটা একটা বাড়তি দায়িত্ব, সেটাকে খুব বড় সড়ো করে দেখার দরকার নেই। জন্য আমি বললাম যে এটা প্রথমবার এরকম নয় যে যে পরিবার থেকে কেউ কংগ্রেস ছেড়ে অন্যতমে গেছে। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির আমি যা বললাম যে আইডিওলজি এন্ড আওয়ার গোল, আইডিওলজি এন্ড আওয়ার গোল থেকে আমরা যাতে বিচলিত না হই, আমরা যাতে সবাই মিলে যেটা আমরা সংকল্প করেছি দেশ গঠন এবং সমাজ গঠনের, যাতে আমরা একসঙ্গে থাকি আগামী দিনে, যে জিনিসটা হয়তো ভারতবর্ষের মানচিত্রে, রাজনৈতিক মানচিত্রে দেখা যাচ্ছে যে সেটা হতে পারে যে সব বিরোধীরা এক হবে, যেরকম অটল বিহারীর সময় হয়েছিল,
যে কোনো এজেন্ডা ছিল না, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম ছিল না, যে আমরা ভারতীয় জনতা পার্টিকে আটকাও, এবারও এটা হতে যাচ্ছে। যদি এবারও এটা হয় তাহলে আপনারা ভয় পাবেন না, কারণ এই অঞ্চলে 2019-এ আগামী দিনে ভারতবর্ষে 2024-এ যা হবে 1:1 ইলেকশন হবে, সব বিরোধীরা একসঙ্গে থাকবে, ভারতীয় জনতা পার্টি একসঙ্গে থাকবে, সেটা 2019-এ অলরেডি সিটা লোকসভাতে অলরেডি হয়ে গেছে। AIUDF কংগ্রেস ছেড়ে প্রায় 5 শতাধিক কর্মী অগপতে যোগদান করলেন। AIUDF দল একটি সাম্প্রদায়িক দল। বদরুদ্দিন আজমল নিজের ব্যবসার জন্য রাজনীতি করছেন। বর্তমানে রাজ্যে AIUDF ও কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। উভয় দলের নেতা বিধায়করা অগপ ও বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন। শুক্রবার শিলচরে একদলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্য অতিথি তথা অগপর কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ডেকা এই মন্তব্য করেন। এদিন বিভিন্ন দল থেকে প্রায় 5 শতাধিক কর্মী অগপতে যোগদান করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে অগপয়ের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ডেকা বলেন, বরাকে অসম গণ পরিষদের সংগঠন শক্তিশালী হচ্ছে। অগপ দল গঠনের 35 বছর পূর্ণ হয়েছে। 2 বার শাসনে ছিল দল। প্রয়াত শহীদুল আলম চৌধুরীর নেতৃত্বে দলটি বরাক উপত্যকায় শক্তিশালী ছিল। পরবর্তীতে কিছুটা দুর্বল অবস্থায় পড়তে হয়। তবে 2016 সালে বিজেপির সাথে মিত্রতা করে দল সরকার গঠন করেছে। সম্প্রতি 2021 সালে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দল। বর্তমানে মিত্রজোট সরকারের আমলে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে কোনো পার্থক্য নেই। উভয় উপত্যকায় সমন্বয় হয়েছে। আগামী 2026 সালে নির্বাচনে বরাক উপত্যকা থেকে 5টি আসন দখল করার লক্ষ্যে দলকে অগ্রসর হতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। AIUDF আর কংগ্রেস দলকরা যোগদান করেছে। এটা আমি লক্ষ্য করেছিলাম যে বরাক উপত্যকার হাজার হাজার বিভিন্ন দলের বিশেষ কংগ্রেসের কর্মীয়ে আমার দলে যোগদান করেছে আর ধন পরীক্ষার দলকে ভাল প্রাপ্ত করবলৈ বিচাৰিছে। আমার যুব পরিষদ, যুব সংগঠন, মহিলা সংগঠন, এই সংগঠনসমূহক ভিত্তি করি আর আগন্তুক যে পৌরসভা নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনত আমি যাতে ভাল ফল দেখাব পারো তার কারণে আমি। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 10 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদেরকে পজিটিভ শনাক্ত করা হয়। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 30 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 15 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 15 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 2 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 22 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় কোনো স্যাম্পল পজিটিভ আসেনি। RT-PCR 2টি স্যাম্পল পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 7 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো পেশেন্টের মৃত্যু হয়নি। শুক্রবার অসম মিজোরাম সীমান্তের লায়লাপুর এলাকায় মিজো দুষ্কৃতীদের গুলিতে শহীদ হওয়া অসম পুলিশের 6 জওয়ানদের পরিবারের 1 জন সদস্যকে নিয়োগপত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন গুয়াহাটিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে শহীদ জওয়ানদের পরিবারের সাহায্যে 50 লক্ষ টাকা এবং আহত জওয়ান ও পুলিশ কর্মীদের জন্য 1 লক্ষ টাকা করে এককালীন অর্থ প্রদান করা হয়। হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির চেংকুড়ি জিপির দামছড়া এলগিন চা বাগানের PWD সড়কের বেহাল অবস্থার দরুন বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। শুক্রবার সংবাদ মাধ্যম ডেকে তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার 75 বছর অতিক্রম হয়ে গেলেও এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। রাজ্যে বহু সরকার ক্ষমতায় আসেন কিন্তু তাদের এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে প্রতিবার। বিগত দিনে আলগাপুর সমষ্টির 2 বারের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী নির্বাচনের সময় এলাকায় এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে যান,
কিন্তু চা শ্রমিক ও অসহায় জনসাধারণের জন্য কিছুই করেননি। বর্তমানে গ্রামের একমাত্র সড়কটির বেহাল অবস্থার দরুন নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এ বিষয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও এলাকার বিধায়কের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। দাদা, অনেকদিন থেকে আমাদের প্রবলেম, হ্যাঁ, ডিসিকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, অনেক নেতা লিডারকে আমরা বলেছি, এমন মেমোরেন্ডামও দিয়েছি, আমরা সংগ্রাম করেছি, তা সত্ত্বেও মানে আমাদের এই দুর্গতি আজ থেকে নাই, অনেক দিন হয়ে যাচ্ছে। তাই আমরা সরকার কর্তৃপক্ষকে জানাই যে যাতে মানে এটা অতি সত্তর যেমন সুন্দর হয়, কারণ এদিকে 5,000-7,000 লোক আছে। আপনারা কোন ডিস্ট্রিক্টে পড়েন? আমরা কাছাড় ডিস্ট্রিক্ট। কাছাড় ডিস্ট্রিক্ট, হ্যাঁ, চ্যাঙ্কুরি জিবির আন্ডারে। বিধায়ক কে, আরইও কে, জেডপিসি কে? এখানে জেডপিসি অমিতাভ রায়। আর বিধায়ক? নিজামুদ্দিন চৌধুরী। প্রেসিডেন্টের নাম? প্রেসিডেন্ট হলো আপনার মীরা প্রজাপতি। ঠিক আছে, এক মিনিট। মুখ্যমন্ত্রীকে কবে মুখ্যমন্ত্রী আহ্বান? আমরা মুখ্যমন্ত্রী মহোদয়কে জানাতে চাচ্ছি যে মানে আমাদের রাস্তাটা অতি সত্তর মানে দেখাশোনা করে মানে এটা অতি সত্তর বানানোর জন্য আমরা। বর্তমান সরকারের রাজ্যভার হাতে নেওয়ার 100 দিন পূর্ণ হয়েছে। এই 100 দিনের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম জনসমক্ষে তুলে ধরতে শুক্রবার ডিআরডিএ কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। উপস্থিত বক্তারা এই সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকলাপ তুলে ধরেন। 10 মে 2021 ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার দায়িত্বভার গ্রহণ করেছে, আর আমরা লক্ষ্য করেছি দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে ওনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 5 বছরের কার্যকালে আসামকে আত্মনির্ভর করা, আসামকে ভারতবর্ষের 5 শ্রেষ্ঠতম রাজ্যের মধ্যে সামিল করা, আর সেই সংকল্প নেওয়ার পর থেকে ওনার কাজ শুরু হয়েছে। আর আমরা দেখেছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে উনি আজকে এই সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার 100 দিন পূর্ণ করেছে। এই 100 দিনে সরকারের বিভিন্ন পলিসি নিয়ে বিধানসভায় কথা হয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু সরকারের যে মনোভাব আসামকে উন্নয়ন করার, আসামকে আত্মনির্ভর করার, এটা সবাই কিন্তু বলেছেন যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী একের পর এক পরিকল্পনা নিয়ে আসামকে আত্মনির্ভর করার কাজ। ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার হিসাবে নির্বাচিত হওয়ায় মারিয়া বেগমকে সম্বর্ধনা প্রদান করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। শুক্রবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের শিববাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা প্রদান করলেন তিনি। পরে এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনাদের শিবপুর গ্রামের কন্যা মারিয়া বেগম ইন্ডিয়ান এয়ারফোর্সে ফ্লাইং অফিসার পদে নিযুক্তি পেয়েছে। এটা একটা সরকারি চাকরি, আর সরকারি চাকরি হলেও সমস্ত লক্ষ্মীপুরবাসী আজকের দিনে গর্বিত। আমরা অত্যন্ত খুশি যে তাই মারিয়া বেগম এই পদে চাকরি পেয়েছে, এবং আমাদের লক্ষ্মীপুর, শিবপুর, লক্ষ্মীপুর এলাকা নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত 30 নম্বর জামালপুর জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের প্রকল্পে ব্যাপক দুর্নীতিতে সরব হলেন জিপির 6 নম্বর গ্রুপের গ্রুপ সদস্যার প্রতিনিধি সহ স্থানীয়রা। পরে এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা অভিযোগে জানান, জামালপুর জিপির গুরুত্বপূর্ণ বিদ্যারতনপুর কুলিছড়া PMGSY সড়কের পুরাতন মসজিদ সংলগ্ন সিঙ্গের খালের ভাঙন প্রতিরোধে চতুর্দশ অর্থ কমিশন থেকে বরাদ্দ 3 লক্ষ টাকা কোনো কাজ না করে তুলে নেন জিপি সভাপতি গৌতম দাস ও সচিব বশির আহমেদ বরলস্কর। তারা এর সঠিক তদন্তের দাবি জানান। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন 6 নম্বর গ্রুপ সদস্যার প্রতিনিধি নজরুল হক বরভূঁইয়া, প্রাক্তন গ্রুপ সদস্য আব্দুল খালিক লস্কর সহ অন্যান্যরা।
আর এই যে সাধারণ নাগরিকের যে পয়সা যেগুলো আছে এই পয়সাটা তারা সঠিকভাবে খাজো না লাগানোর কারণে আজকে এখানে বর্তমানে দেখা যায় 200-300 মানুষের জমিয়ে এটার প্রতিবাদ করে। আমি আপনার মিডিয়ার মাধ্যমে আমরার যে বর্তমান বিডিও স্যার আছেন নরসিংপুরের ওনার কাছে আমি জানাই আর যে তাই প্র্যাকটিক্যালি আইয়া তাই সরজমিনে জিনিসগুলা দেখুক আর আমাদের মাননীয় কাছাড়ের জেলাধিপতি মহাশয়া বর্তমানে কীর্তি জল্লি ম্যাডামও মানে তাই ওয়ার্ক করি এখানে ফিল্ডও আইয়া জামালপুর জিপি অফিসও আইয়া মানে লোকাল জনসাধারণ যারা জ্ঞানগুণী মানুষ আছেন এরা সঙ্গে যোগাযোগ করিয়া পঞ্চায়েত লেভেলে কি তার দুর্নীতি হয়েছে না হয়েছে সরজমিনে তদন্ত করে যদি এরা দোষী পাওয়া হয় তাহলে আমরা কথা হইল স্বাস্থ্য যেটা ওইছে ওইছে যেটা হয়েছে না হয়েছে না যদি তারা দোষী পাওয়া যায় তাহলে আমরা প্রত্যেকে একমাত্র সবে কো যে আমরা এরা সাজা শাস্তি চাই। শুক্রবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুর কামরাঙা জিপির অন্তর্গত লেদিয়াছড়া চা বাগান এলপি স্কুলে প্রথমবারের মতো করোনা টিকাকরণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জয়পুর কামরাঙা জিপির সভানেত্রী চন্দ্রকলা সিনহা, নরেন্দ্র নায়েক, সজল তাঁতি প্রমুখ। আজকে আমাদের জয়পুর কামরাঙ্গার জিপির মধ্যে লেদিয়াছড়া চা বাগানে 7 নম্বর ক্যাম্প ভ্যাকসিন ক্যাম্প চলছে, কিন্তু আজকে নতুন লাইনে প্রথমবার ভ্যাকসিন ক্যাম্পটা হয়েছে। জনসাধারণ প্রশাসন আমরা সবে মিলিয়া সুন্দরভাবে ক্যাম্পটা করেছি। আমাদের আমার জিপির মধ্যে আজ পর্যন্ত 18 ক্যাম্প চলতেছে ভ্যাকসিনের প্রোগ্রাম। পাবলিকের মধ্যে পাবলিক ওরা সবাই খুশি হয়েছে, 90% হয়েছে ভ্যাকসিনটা। শুক্রবার পাথারকান্দিতে যুব মোর্চা কর্তৃক আয়োজিত এক সভায় দলকে শক্তিশালী করার আহ্বান জানালেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি নিজ ভাষণের শুরুতে কোনো মনোমালিন্য না রেখে দলকে ঠিক রাখতে এখন থেকে কর্মী ও সমর্থকদের মূল স্রোতের মিডিয়ার সাথে সম্পর্ক না রেখে সোশ্যাল মিডিয়ার উপর গুরুত্ব দিতে সবাইকে আশ্বস্ত করেন। তার কথায় সাংবাদিকদের নিজেদের মতো করে লিখতে দিতে হবে, লিখা দলের পক্ষে থাকুক আর বিপক্ষে, এতে দলের কর্মীদের মাথা না ঘামাতে আহ্বান জানান। এদিন পাথারকান্দির রবীন্দ্র ভবনে আয়োজিত পাথারকান্দি যুব মোর্চার এক কার্যনির্বাহী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি আগামী দিনে উপযুক্ত কাজের মাধ্যমে দলকে শক্তিশালী করার আবেদন জানান। পাশাপাশি সংগঠনের ভিত মজবুত রাখতে দলীয় কর্মী ও সমর্থকদের সহযোগিতা কামনা করেন। শক্তিশালী করার জন্য দিনরাত কাজ করব, শুধু ইনচার্জ পোস্ট চেয়ার এইসব দিকে লাভ হবে না, কারণ অনেক অনেক পিছনে। যদি পাথারকান্দি যুব মোর্চা সোশ্যাল মিডিয়া আমরা আসামে কত নম্বর পজিশন নেব এই হিসাবে আমরা কাজ করব। আমাদের পাথারকান্দির এমএলএ কি কাজ করলো, গাঁও পঞ্চায়েতের সভানেত্রী কি কাজ করলো, আঞ্চলিক পঞ্চায়েত কি কাজ করলো, জেলা পরিষদ কি কাজ করলো, এইসব প্রত্যেকটা পোস্ট করতে লাগে। আজকে জেলা পরিষদ এই জায়গায় গেছেন, এটা মিটিং করেছেন, ওইটাও পোস্ট করে দিতে লাগে। জিপি প্রেসিডেন্ট ওই জায়গায় মিটিং করেছেন, ওই শিলান্যাস করেছেন, পোস্ট করে দিতে লাগে। তখনই আমরা লাইক শেয়ার এগুলো বাড়বে। আর এখানে যারা আছেন সবাই সবাইকে যদি লাইক শেয়ার করে এখানে যদি 300। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাকের জনগণের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান জানালেন সুস্মিতা। লোকসভার ডেপুটি ওয়েব কমিটিতে সাংসদ রাজদীপ, দলকে শক্তিশালী করে তোলার আহ্বান। বিভিন্ন দলের প্রায় 500+ কর্মী অগপতে যোগদান, বরাকে 5 আসন দখলের লক্ষ্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।